আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ মাই টিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফারজানা আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বামদের ডাকা হরতালের সাড়া মেলেনি, বাস্তবতার নিরিখে বললেন ওবায়দুল কাদের। গ্যাস মূল্য বৃদ্ধি বাস্তবসম্মত নয়, সংসদের রাশেদ খান মেনন। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে সরকার শতভাগ সফল না হলে উদ্যোগ সন্তোষজনক বললেন এলজিআরডি মন্ত্রী। মশক নিধনে ব্যবস্থা গ্রহণ। মালয়েশিয়ায় জনবল পাঠানোর দ্বার উন্মোচিত হতে পারে আগস্টে, আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। রাজধানীর ৩ সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা অনেক সড়কে মানা হচ্ছে না, শুরুতে কিছুটা শিথিল বলছেন দায়িত্বরতরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদে আরও থাকছে মাইটিভি রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রা বাংলাদেশ। এবার বিস্তারিত। বাস্তবতা বুঝে বাম দলগুলোর হরতালে জনগণ সাড়া দেয়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ মণ্ডলীর বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, হরতালের মাধ্যমে এখন আর গণ আন্দোলনে জনগণের সাড়া মেলে না। হরতাল নামক অস্ত্রটি মরিচা পড়ে গেছে। মানিকলাল ঘোষের রিপোর্ট। শোকার্ত আগস্টে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ ও সদস্য সংগ্রহ অভিযান এবং সমসাময়িক রাজনীতির সর্বশেষ নিয়ে করণীয় ঠিক করতে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় সম্পাদক মণ্ডলীর এই বৈঠক। বৈঠক শেষে চলমান রাজনীতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কথা বলেন গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলের হরতাল প্রসঙ্গে। ঢাকা শহরের যানজট যে চিরপরিচিত প্রতিদিনের দৃশ্যপট, সে দৃশ্যপট আজও ছিল মহা। বাংলাদেশে যারা মনে করেন হরতালের মাধ্যমে গণ আন্দোলন করা যাবে, তাদের হিসেবের অঙ্কে ভুল হয়ে যাচ্ছে। হরতাল এখন গণ আন্দোলনের অস্ত্র নয়, এই অস্ত্র মরচে পড়ে গেছে। ভোটের রাজনীতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। ভোটের রাজনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে, এটি কথা ভেবে তো আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করি সঠিকভাবে, বাস্তবসম্মত, যুক্তিসম্মত বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে। জনগণের স্বার্থ আমাদেরকে দেখতে হবে, আর জনগণের স্বার্থ দেখতে গেলে এখানে আমাদের অর্থনৈতিক বিষয়েও ভারসাম্যমূলক কিছু সিদ্ধান্ত আমাদের নিতে হবে। খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানান ওবায়দুল কাদের। ডিসিপ্লিন ব্রেক করার বিষয়টি যদি আশকারা হয়, তাহলে ডিসিপ্লিন ব্রেক করার প্রবণতাটা বাড়তে থাকে। আমরা এই বিষয়টাকে লাগাম হ্রাস টেনে ধরতে চাই। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। আগামী বছরের মধ্যে দেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে বলে সংসদে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন 4 গুণ বৃদ্ধি পেয়েছে, আর গ্যাসের দাম বাড়ায় শিল্প, পরিবহন সহ সার্বিক অর্থনীতিতে প্রভাব পড়বে আশঙ্কা করে এর সমালোচনা করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন। এদিকে এক সম্পূরক প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান জানান, শিগগিরই করা হবে সংবাদপত্রের জন্য মজুরি বোর্ড রোয়েদাদ। বিস্তারিত মোবালিক করিমের রিপোর্টে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ শিগগিরই ঘোষণা করা হবে বলে সংসদে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। জাতীয় সংসদের অধিবেশনে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা জানান। এক সম্পূরক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, আগামী বছরের মধ্যে দেশ শতভাগ বিদ্যুতের আওতায় আসবে। কৃষিমন্ত্রী সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে জবাব দিচ্ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সরকার ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ 21,629 মেগাওয়াটে উন্নীত করেছে। অপরদিকে পয়েন্ট অফ অর্ডারে ফ্লোর নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন গ্যাসের দাম বাড়ানো নিয়ে কঠোর সমালোচনা করেন। গ্যাস তো শহরের মানুষ ব্যবহার করে, কিন্তু গ্রামের মানুষ, মফস্বলের মানুষ এলপিজি ব্যবহার করে। ইতিমধ্যেই আপনার এলপিজির মূল্য ভ্যাট দিয়ে এটা প্রায় 32% বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন এই মূল্য সমন্বয়ের ফলে আমরা দেখছি এলপিজির মূল্য 71% বেড়ে গেছে। মোবাল্লিক করিম, মাইটিভি। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে আধা বেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোটসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন। শাহবাগ এলাকা ছাড়া হরতালের খুব একটা প্রভাব দেখা যায়নি নগরীর অন্যান্য স্থানে। অফিস আদালতের নিয়মিত কার্যক্রম সহ স্বাভাবিক ছিল যান চলাচল। আরও জানাচ্ছেন ড্যানি দ্রম। বাম গণতান্ত্রিক জোটের হরতালের সমর্থনে সকাল থেকেই রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় বাম এবং বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন। অবরোধ করে রাখা হয় চারপাশের রাস্তা। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতালকে যৌক্তিক আখ্যায়িত করে গ্যাসের মূল্য না কমালে জনগণের ওপর চাপ পড়বে বলেও জানান তারা। জনগণের পকেট কাটার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জনগণের শক্তিতেই আমরা সেই সিদ্ধান্ত বাতিল করাতে সরকারকে বাধ্য করতে পারবো। অবস্থান কর্মসূচির পর হরতালের সমর্থনে মিছিল করে বিভিন্ন ছাত্র সংগঠন। তবে শাহবাগ এলাকা ছাড়া হরতালে নগরীর অন্যান্য এলাকায় সবকিছুই ছিল স্বাভাবিক। সাধারণ মানুষ নিজ নিজ কাজে বেরিয়েছেন, রাস্তাঘাটেও ছিল নিত্যদিনের যানজট। রাস্তাতে মোটামুটি গাড়ি আছে। হরতালের কোনো প্রভাব ছিল না? ওদিকে হরতালের কোনো প্রভাব, আমি কোনো রাস্তায় হরতালের এরকম ফাঁকা পাই নাই। না, হরতালের রং প্রভাব ছিল না, তবে একটু যানজট ছিল আর কি। বাম গণতান্ত্রিক জোটের ডাকা এই হরতালে সমর্থন ছিল বিএনপি, গণফোরাম সহ আরও কয়েকটি রাজনৈতিক দলেরও। ড্যানি দ্রং, মাইটিভি, ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে সরকার শতভাগ সফল না হলেও সন্তোষজনক বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে, মশক নিধনের পাশাপাশি জনসচেতনতা তৈরিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সচিবালয়ে ঢাকা মহানগরীর মশক নিধন কার্যক্রম বিষয়ে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হয়ে আরও সচেতন হতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকার দুই মেয়র। রাকিব হাসানের রিপোর্ট। আমরা সকল বক্তব্য শুনে ঢাকা মহানগরীর মশক নিধন কার্যক্রম এবং জলাবদ্ধতা নিরসনে দুই সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থার ভূমিকা জানতেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এই বৈঠক। আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। শুরুতে সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। আমরা দারিদ্রতা বিমোচন যেমনি করব, আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি যেমনি করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব, শিক্ষার মান উন্নয়ন করব, সামগ্রিক সমস্যাগুলির পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনের এই সমস্ত সমস্যাগুলোকেও আমাদের কাছে উপকৃত হবে না। মশক নিধনে সিটি কর্পোরেশনের ভূমিকার কথা জানিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান দক্ষিণের মেয়র সাইদ খোকন। দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপক এলাকাতে ডেঙ্গু কিংবা মশার উপদ্রব তেমন ভাবে নেই। আমি আমার জনগণকে আশ্বস্ত করে বলছি, আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যতটুকু বেড়েছে এটা দ্রুততম সময়ের মধ্যে এটা আমরা স্বাভাবিক পরিস্থিতি এখন আছে, স্বাভাবিক পরিস্থিতির বাইরে আমরা যেতে দেব না। সব শেষে যে কথাটি বলবো, আতঙ্কিত হবার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। সরকারের পাশাপাশি জনগণকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে মশক নিধনে ঔষধের গুণগত মান পরিবর্তনের কথা জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে, সচেতনতা আমাদের বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের সিটি কর্পোরেশন যদি কোনো ধরনের মশার ওষুধ নিয়ে যদি কোনো সমস্যা যদি থাকে, এটাকেও আমাদেরকে সলভ করতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। আগামী আগস্ট মাস থেকে মালয়েশিয়ায় জনবল পাঠানোর দ্বার উন্মোচিত হওয়ার আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এম আব্দুল মোমিন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুল বিন আবদুল্লাহ এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। মালয়েশিয়া আসিয়ান সদস্য দেশ হিসেবে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে মায়ানমারের সঙ্গে কথা বলবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, খুব শিগগিরই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরে আসবেন। এছাড়াও নানা বিষয়ে আলাপ আলোচনা হওয়ার কথাও জানান ডক্টর এ কে এম আব্দুল মোমিন। আসিয়ানের পক্ষ থেকে উনি বলেছেন যে উনি আমাদের হয়ে কাজ করবেন, এবং আমরা ওই মালয়েশিয়া এবং বাংলাদেশ মনে করে অনলি সলিউশন হচ্ছে ওদের ফেরত যাওয়া, তবে সম্মানের সাথে এবং নিরাপত্তা যাতে দেওয়া যায়। আমরা আমাদের ম্যান পাওয়ার নিয়ে আলাপ করেছি, আগামীতে তারা কিভাবে নেবেন এটা ঠিক করবেন। আশা করতেছেন যে অগাস্ট মাসে আপনার দরজা আবার খুলে যাবে। রাজধানীর যানজট নিরসনে তিনটি গুরুত্বপূর্ণ সড়কে আজ থেকে রিক্সা চলাচল বন্ধ রয়েছে। গাবতলী থেকে আজিমপুর, সায়েন্স ল্যাব থেকে শাহবাগ ও কুড়িল থেকে খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে রিক্সা চলবে না বলে নির্দেশনা থাকলেও বেশিরভাগ সড়কে রিক্সা চলাচল করতে দেখা গেছে। দায়িত্বরতরা বলছেন, প্রথম দিনে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, সামনের দিনগুলোতে নির্ধারিত সড়কগুলোতে রিক্সা চলাচল নিয়ন্ত্রণ করা হবে। আমিনুল মজদুর রিপোর্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে রিক্সা বন্ধের নির্দেশনা কার্যকরের প্রথম দিন। অন্যান্য দিনের মতো ব্যস্ততম এলাকাগুলোতে ছিল না চিরাচরিত যানজট। স্বস্তি প্রকাশ করেছেন গণপরিবহনের চালক আর যাত্রী সাধারণ। শর্ট ডিস্টেন্সের জন্য যেহেতু আমরা সবসময় রিক্সা ইউজ করে থাকি, সেক্ষেত্রে একটু প্রবলেম হবে, বাট মেইন রোডে জ্যামটা কম থাকুক সেটাই আমরা চাই। শুক্রবারের মতো রাস্তা ক্লিয়ার পাইছি আজকে, সুন্দর রাস্তা, মানে রিক্সার কারণে যানজট বেশি তো আজকে মানে যানজট করে নিয়ে গিয়ে তো রিক্সা চলাচল বন্ধ করছে, এটা ভালো হচ্ছে সাধারণ জনগণের জন্য, সবার জন্য সময়টা একটু বাঁচলো। অন্যদের দিন তো উত্তরাতে আসতে ঘন্টা নেক লেগে যেত, আজকে আধা ঘন্টার ভিতরে আসা যায়। তবে ভিন্ন মত প্রকাশ করছেন কেউ কেউ। ভিতরে যদি আপনি চলতে দেন, আমি এখান থেকে আমার ভাড়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আপনি দেখেন যে আমি এই রাস্তাটা ক্রস করার জন্য আমার এখান থেকে এসে আবার আমার রাস্তা ক্রস করে আবার যেতে হচ্ছে, আমি পারছি না, ভোগান্তি হচ্ছে। অবশ্য পুরোপুরি রিক্সামুক্ত হতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গরিব মানুষ বা শ্রমিক শ্রেণীর জনগোষ্ঠী রিক্সা চালায়, তাদের একটু জানার অভাব আছে, বা আজকে দিন থেকে যে বন্ধ আছে এটা ধীরে ধীরে হয়ে যাবে। শুধু রিক্সা শ্রমিক না, রিক্সায় যারা চলাচল করে তারা নিজেরাও সচেতন হবে এবং তারাও মেইন রোডে আসবে না, তারা ভিতর দিয়ে চলাচল করবে, এই আমি আশা করি। কেবলমাত্র মালিক কিংবা চালক নয়, রিক্সা বন্ধের সুফল পেতে হলে নগরবাসীর সচেতনতার কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিনুল মজলিস, মাইটিভি, ঢাকা। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। রাজধানীকে যানজট মুক্ত করতে নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসের মতো বড় প্রকল্প। সরকারের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রকল্পগুলো দ্রুত শেষ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে রাজধানীতে সুশৃঙ্খল গণপরিবহনের সংখ্যা বৃদ্ধিরও প্রস্তাব দেন তারা। রাকিব হাসানের বিশেষ রিপোর্ট। রাজধানী ঢাকার নগরাঞ্চলীয় অবকাঠামো বেশ উন্নত হলেও দূষণ, যানজট এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে শহরের সমস্যাগুলো এখানে প্রকট। অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে অননুমোদিত যানবাহনের সংখ্যা। ঘন্টার পর ঘন্টা বসে থেকে গন্তব্যে পৌঁছাতে পারছেন না যাত্রীরা, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। রাজধানীবাসীকে এ ধরনের দুর্ভোগ থেকে মুক্তি দিতে পরিকল্পনা গ্রহণ করেছে দুই সিটি কর্পোরেশন। এরই মধ্যে তা বাস্তবায়ন শুরু হয়েছে বলে জানালেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমাদের লক্ষ্যটা হচ্ছে হলো আমাদের গাবতলী বাস স্ট্যান্ড থেকে আপ টু নিউ মার্কেট পর্যন্ত এটাকে মুক্ত রাখা, এবং আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জায়গা যেটা আছে ঢাকা আসাদ গেট পর্যন্ত মুক্ত রাখা। ঠিক সিমিলারলি কুড়িল থেকে আমাদের মালিবাগ পর্যন্ত, তো আমরা এটা নিয়ে আমরা কাজ করছি। এখানে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলোকে আমাদের সাইমুলটেনিয়াসলি আমাদের কিন্তু মোকাবেলা করতে হবে। এবং আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ফুটপাথগুলোকে আমাদের ক্লিয়ার করার জন্য। যদি ফুটপাথগুলোকে মুক্ত যদি করতে পারি তাহলে কিন্তু অনেকে হেঁটেও কিন্তু যেতে পারবে। যানজট নিরসন কল্পে নানামুখী উদ্যোগের অংশ হিসেবে তৈরি করা হচ্ছে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার ও ইউলুপের মতো নানা অবকাঠামো। রিক্সাকে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে বাস রুট ন্যাশনালাইজেশন করার কথা জানালেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। রিক্সার বৈধ লাইসেন্স আছে, অল্প কয়েকটা, অবৈধ লাইসেন্সের সংখ্যাই বেশি। ঢাকা শহরে অনেক অনেক রিক্সা মানে রিক্সার রোড আছে, শুধু এই মেইন রোডে মানে রিক্সা বাস্তবায়ন মানে রিক্সা উঠতে দেওয়া হবে না, এটা উঠলে ট্রাফিক পুলিশ রিক্সাকে জব্দ করবে। এই রিক্সাকে পর্যায়ক্রমে আমরা ধ্বংস করতে পারি, এটা একটা দণ্ডনীয় অপরাধ হবে, যে ট্রাফিক আইনের এটা ভায়োলেশন। এদিকে সরকারের এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যোগাযোগ বিশেষজ্ঞরা, একই সাথে রয়েছে বেশ কিছু পরামর্শ। একই সময়ে একই সাথে অনেক বেশি সংখ্যক যাত্রী পরিবহন করতে পারে এই ধরনের গণপরিবহনের ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। এর মধ্যে বিআরটি রয়েছে, এমআরটি রয়েছে, সেগুলো যতদিন পর্যন্ত না আমরা আসলে কনস্ট্রাকশন করে অপারেশনে নিয়ে যেতে পারছি ততদিন পর্যন্ত কিন্তু ঢাকা শহরের যেই আপনার কনজেশন, ট্রাফিক কনজেশন, সেগুলো কিন্তু সম্পূর্ণ রূপে আপনার নিরসন করা সম্ভব হবে না। সরকারের উন্নয়নকে সমর্থন করলেও রিক্সা বন্ধের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন রিক্সা ও ভ্যান চালক সংগঠনগুলো। মাননীয় মেয়র যে ঘোষণা দিয়েছেন আপনার কুড়িল থেকে সায়দাবাদ, সায়েন্স ল্যাবরেটরি থেকে শাহবাগ, এই যে রাস্তা বন্ধ করবে, বন্ধ করে লক্ষ লক্ষ রিক্সা চালকদেরকে বেকার করে দেবে, মালিকদেরকে বেকার করে দেবে। আমি মনে করি এটা গভর্নমেন্টের বিরুদ্ধে একটা নতুন কোনো ষড়যন্ত্র কেউ করছে এবং লাখ লাখ মানুষকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামানোর একটা প্রক্রিয়া হতে পারে। জনগণের সাথে পাল্লা দিয়ে প্রতিনিয়তই বাড়ছে যানজট। সিগন্যালিং বাতির আধুনিকায়ন করা সহ নানা উদ্যোগ গ্রহণ করলেও কিছুতেই যেন বসায় না যাচ্ছে না এই জনদুর্ভোগকে। এবার রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিক্সাসহ সব ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ করল সরকার। দর্শক, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে দেশের সার্বিক ব্যবস্থাপনা। দেশের এগিয়ে যাওয়া চিত্র তুলে ধরতেই মাইটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান। দর্শক স্বাগত আরো একবার। দর্শক, আপনারা দেখছেন মাইটিভি রাতের সংবাদ। রাজধানীর ওয়ারীতে 7 বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। হারুন নামের ওই ব্যক্তিকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয়। ঘটনা ঘটিয়ে তিনি ওয়ারী এলাকা থেকে পালিয়ে যান। তার মুঠোফোনও বন্ধ ছিল। পরে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গলার মধ্যে রশি দিয়ে পেঁচিয়ে টেনে হেঁচড়ে কিচেনের মধ্যে সিঙ্কের নিচে তাকে রেখে দেয়। তারপরে সেখান থেকে সে পালিয়ে যায়। তাকে তিতাস থেকে, কুমিল্লার তিতাস থেকে আজকেই গ্রেফতার করেছে। তো তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। জিজ্ঞাসাবাদে সে সব কথা স্বীকার করেছে এবং সে কীভাবে এই ঘটনা ঘটিয়েছে সেটা তো স্বীকার করেছে। আমরা তাকে কোর্টে প্রেরণ করব এবং মামলার সুষ্ঠু তদন্ত করে খুব দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেব এবং এটার বিচার আমরা যাতে নিশ্চিত হয় সেভাবে আমাদের মামলার প্রস্তুতি নেব। বাংলাদেশের উপরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়াও অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবারের পর বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। ঋণ বিতরণের অনিয়মের ঘানি এখনও টানছে একসময়ের ফার্মার্স ও বর্তমান পদ্মা ব্যাংক এবং এনবিআর কমার্শিয়াল ব্যাংক, যার নেতিবাচক প্রভাব পড়ছে সাধারণ ঋণ গ্রহীতা ও আমানতকারীদের উপর। পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক ছাড়াও নিজস্ব সার্ভিলেন্স জোরদার করেছে এই দুটি ব্যাংক। তারল্য সংকট কাটাতে বড় ও ঝুঁকিপূর্ণ ঋণ বিতরণ বন্ধ রেখেছে এনবিআর কমার্শিয়াল ব্যাংক, আর পদ্মা ব্যাংক এখনও বন্ধ রেখেছে সব ধরনের ঋণ বিতরণ। শারমিনা জারদার রিপোর্ট। 1.5 বছর আগে এনআরবি কমার্শিয়াল এবং তৎকালীন ফার্মার্স ও বর্তমান পদ্মা ব্যাংকের অনিয়মের ঘটনায় চরম অসন্তোষ প্রকাশ করে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ব্যাংক দুটি ঋণ অনিয়মের ঘটনা শিউরে ওঠার মতো বলে মন্তব্য করেছিল কমিটি। সে সময় ঋণ অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়া হয়। তারল্য সংকটের কারণে আমানতকারীদের অর্থ ফেরত দিতেও ব্যর্থ হয় তৎকালীন ফার্মার্স ব্যাংক। অনিয়ম ঠেকাতে ব্যাংকটির ঋণ বিতরণ বন্ধ করে দেওয়া হয় আর ব্যাংকটির অর্থায়নের ভার নেয় রাষ্ট্রীয় ব্যাংকগুলো। বেসরকারি ব্যাংকে সেভ করার দায়িত্ব আমাদের না, আমরা এখানে প্রাইভেট ব্যাংকের অ্যাসোসিয়েশন আছে, আছে সংগঠন আছে, তারা এরা আসতে পারতো। যাক, আমরা দেশের ইকোনমিতে হেল্প করার জন্য করি এবং করব, আমরা আসলাম। তো আমরা এখন আমি মনে করি যে আমাদের কিন্তু ওখানে ব্যালেন্স শিট আলাদাভাবে হচ্ছে, যে আমরা আসার পর থেকে কী অবস্থা এবং আমাদের আগে কী ছিল। আমরা অনিয়মে জিরো টলারেন্স, অনিয়মের জন্য যাদের যে পানিশমেন্ট হওয়া দরকার সেটা হচ্ছে হবে। এনআরবি কমার্শিয়াল ব্যাংক জানায়, শীর্ষ খেলাপির কাছ থেকে ঋণ না নিয়েও মোট ঋণের 5% খেলাপি হয়ে গিয়েছিল তাদের। তবে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছিল, নিয়ম না মেনে মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান শহীদুল আহসানের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ দেয় এনআরবি কমার্শিয়াল। শীর্ষ খেলাপিরা এখনো আমাদের ব্যাংকে অবস্থান নাই, কিন্তু আমাদের ব্যাংকে কিছু লোন আছে। যেহেতু আমাদের 2018 ক্লোজিংয়ে আমাদের 91 crores এমপিএল আছে, 91 কোটি টাকা যেহেতু আছে, তাহলে 1 কোটি টাকার উপরে অনেক অনেক কাস্টমার আছে যারা টাকা দিচ্ছে না বা দিতে দেরি হচ্ছে। কিন্তু আমাদের এখানে যদি ডাউটফুল লোনের পরিমাণ কম, ডাউটফুল লোনের পরিমাণ যেটা আমাদের হয়েছে, যে আমাদের শুধুমাত্র 2জন কাস্টমার দেশ ত্যাগ করছে, তো 2জন কাস্টমারের লোনের পরিমাণ তাদের যে মর্টগেজ আছে তাতে হয়তো আমরা এটা টোটাল 5 কোটি টাকা নিচ্ছি। তবে খেলাপি ঋণ এখন 2.5% নামিয়ে এনেছে বলে জানায় এনআরবি কমার্শিয়াল। যেহেতু আমাদের এখানে এক ধরনের ব্যবসায়ী বা এক ধরনের লোকের মধ্যে প্রবণতা আছে লোন নিয়ে লোন ফেরত না দেওয়ার, সেটা হবে। তবে নজরদারি আমরা স্পেশাল মনিটরিং করছি, এখন ছোট লোনের দিকে যাচ্ছি, বড় সিকিউরড লোনের দিকে যাচ্ছি। আপেক্ষিকভাবে আমরা অ্যাভারেজ ব্যাংকিংয়ের চেয়ে নিচে আছি। আমরা প্রথমে যদি 2018 ডিসেম্বর মাস শেষ করেছিলাম আমরা 2%-এর নিচে, পরে বাংলাদেশ ব্যাংকের সাথে ট্রাইপার্টিজ অ্যাগ্রিমেন্টে যেটা আমরা হয়েছে ইন্সপেকশন বাংলাদেশ ব্যাংকের অডিটের পরে 2.41%। ঋণের ঝুঁকি এড়াতে এখন রিটেল ব্যাংকিংয়ে আগ্রহী এনআরবি কমার্শিয়াল ব্যাংক, তবে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেওয়া হয়নি। শারমিন আজাদ, মাইটিভি, ঢাকা। রাজধানীর প্রগতি সরণির আইকন সেন্টারের নতুন ভবনে যাত্রা শুরু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বারিধারা শাখার কার্যক্রম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাহবুবুল্লাহ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিপুল সংখ্যক গ্রাহক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। এবার প্রবাসী সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনায় পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে। বাংলাদেশ আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ কুয়েত শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মুন্নার সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোহাম্মদ বাবুল শেখ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলাউদ্দিন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিমউদ্দিন ইমন, হোসেন মোহাম্মদ নীরব। সৌদি আরবের জেদ্দায় আওয়ামী লীগের 70তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেদ্দা প্রবাসী 14 গ্রাম প্রবাসী আওয়ামী পরিষদের কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইসমাইল হোসেন বাবলু ও নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজি। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা প্রবাসী 14 গ্রাম প্রবাসী আওয়ামী পরিষদের সহসভাপতি কাজী জহির, সাধারণ সম্পাদক শামসুল আলম খোকন, পেশাজীবী লীগের উপদেষ্টা মিলন মনির। এবার আন্তর্জাতিক সংবাদ। ইন্দোনেশিয়ায় আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার রাত 9:08 দেশটির উত্তরের মালুকুটোর টার্নেট শহর থেকে 129 কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। দেশটির ভৌগোলিক সংস্থা জানিয়েছে রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 7.1 মাত্রা। ভূমিকম্পের পর দেশটিতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। গত বছর ইন্দোনেশিয়ায় বেশ কয়েকবার ভূমিকম্প ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। সেপ্টেম্বরে সুমাত্রার পাশে 7.4 মাত্রার ভূমিকম্পের পর আঘাত হানা সুনামিতে কমপক্ষে 2000 বাসিন্দা প্রাণ হারান। দর্শকের সাথে শেষ করছি রাতের সংবাদ। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বামদের ডাকা হরতালে সাড়া মেলেনি, বাস্তবতা নিরিখে বলেন ওবায়দুল কাদের। গ্যাস মূল্য বৃদ্ধি বাস্তবসম্মত নয়, সংসদের রাশেদ খান মেনন। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে সরকার শতভাগ সফল না হলেও উদ্যোগ সন্তোষজনক বলেন এলজিআরডি মন্ত্রী। মশক নিধনের ব্যবস্থা গ্রহণ। মালয়েশিয়ায় জনবল পাঠানোর দ্বার উন্মোচিত হতে পারে আগস্টে, আশাবাদ পররাষ্ট্রমন্ত্রীর। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক। রাজধানীর ৩ সড়কে রিকশা চলাচল নিষেধাজ্ঞা অনেক সড়কে মানা হচ্ছে না, শুরুতে কিছুটা শিথিল বলছেন দায়িত্বরতরা। ইন্দোনেশিয়ায় আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.1 মাত্রা। সুনামির সতর্কতা জারি। বিশ্বকাপের সেমিফাইনালে মঙ্গলবার ভারত ও নিউজিল্যান্ড এবং বৃহস্পতিবার ইংল্যান্ডে অস্ট্রেলিয়ার মুখোমুখি। ধন্যবাদ দর্শক, সংবাদের পুরো সময় জুড়ে আমাদের সাথে থাকবার জন্য। সেটা ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ রাত 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি ফারজানা আলম এবং আমি মুজাহিদুল ইসলাম। আল্লাহ হাফেজ।